হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আর আমি আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর সবাই জানে গুড মর্নিং, এখন ওই 7:30 কোনো একটা মতো বাজে উঠে পড়েছি। আর রাত্রিতে শুয়েছিলাম, তখন 2:30 হবে, সব কাজ টাজ কমপ্লিট হচ্ছিলো আর বসেছিলাম, সবাই শোয়নি, ওই জন্য আমি জেগে বসেছিলাম। আর এখন আর সবাইকে জানাই গুড মর্নিং। এখন নিচে রান্নার লোকজন এসছে, দেখলাম সব কাটাকাটি রান্নার লোকজন এসছে, কাটাকাটি করছে। তো আজকে হচ্ছে সেই দিন, তোমাদের সাথে বলে এসেছি অনুষ্ঠান অনুষ্ঠান। তো আজকে হচ্ছে দাদাভাইয়ের এঙ্গেজমেন্ট হবে, আশীর্বাদ হবে, রিং সেরিমনি হবে, তো একদিনে সব কিছু হবে আর কি। তো আজকে সকাল থেকেই তোমরা ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করো না, আশা করি অনেক ভালো লাগবে। আর কী কী হবে সবই তো তোমাদের সাথে শেয়ার করবো। এদিকে ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে আগের ভিডিওতেই দিয়ে দিয়েছি। আর নিচে এখন রান্নাবান্না হচ্ছে, তো রান্নাবান্না হোক, উঠেছে, আমি এখন ফ্রেশ হয়েছি, চাটা খাইনি, মামা মোটেনি, ওই জন্য যা কাজকর্ম ছিল সেরে নিলাম, আর শুধু স্নান করবো ব্যাস। আর ভিডিওটা এডিট করে তোমাদের সাথে পোস্ট করে দেবো ব্যাস, আর কোনো কাজ নেই। তারপরে যদি দেখি ইন্দ্রাবনু কখন আসে, তারপরে রেডি হবো ব্যাস। তারপরে কী কী অনুষ্ঠান হবে সেগুলো শেয়ার মানে তোমাদের সাথে শেয়ার করবো, আর আমিও নিজে উপভোগ করব। অনেক দিনের আর কি দাদাভাইদের মানে কী বলবো, দীর্ঘ একটা প্রতীক্ষার অবসান ঘটছে আর কি। মানে মানে দাদাভাই আর দিদিভাইদের রিলেশন প্রায় 15-16 বছর হয়ে গেল, এতদিনে মানে একটা পূর্ণতা পেতে চলেছে ভালোবাসার আর কি, এটাই অনেক। সবাই চায় যে সব কিছু ঠিকঠাক হয়ে বিয়েটা হয়ে যাক বাস। তো বিয়েটা দেরি আছে, এখন বিয়ের ডেটও তোমাদেরকে জানিয়ে দেবো, আগে এগুলো সব কমপ্লিট হয়ে যাক, তারপরে কবে কি বিয়ের ডেট, কবে কী হচ্ছে না হচ্ছে সবই কেনাকাটা করবো, তোমরা সব কিছুই দেখতে পাবে। তো চলো বকবক করবো না, 2 মিনিট বকে ফেললাম আর আজকের ভিডিও তাহলে অনেক বড় হয়ে যাবে, তো চলো টাটা। আর এদিকে সকালে চা, চা বলতে আজকে মা বানিয়ে দিয়েছে চা, তো চা খাবো একটু, খেয়ে নিয়ে সব বিছানা টিছানা পরিষ্কার করে নিয়েছি। দেখো যেহেতু আজকে বাড়িতে একটা অনুষ্ঠান, সব গুছিয়ে না রাখলে ভালো লাগে না আর কি, আমার আমার ওই জন্য তাড়াতাড়ি করে সব রেডি করে নিচ্ছি। আর মাও দেখো চলে এসেছে অনেক তাড়াতাড়ি, কিন্তু বুনো আসেনি, বুনো কম্পিউটার গেছে, ওই দিক থেকে ট্রেনে করে চলে আসবে। আর মা এসেছে যে মা বাবার জন্য জামা কাপড়, দাদা ভাইয়ের জন্য আশীর্বাদ করবে, থালবাটি গ্লাস দিয়েছে বাবা। আর এদিকে দেখো রান্নাবান্নারও তোড়জোড় শুরু হয়ে গেছে, আর এদিকে পাঁচ তরকারি সবজি, আর আমি দেখো উপর দাঁড়িয়ে আছি, সন্ধান করে নিয়েছি। আর এদিকে পাঁচ তরকারির এই যে পনির মাছটা সব মানে ভাজা ভুজিগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু মশলাগুলো দিলেই হয়। তো এই দাদাটা আমাদের এই পাড়ারই রান্না করে, তো এখন কাটলেটের জন্য যে পুরটা বানাচ্ছে, তো ভেজ কাটলেট হবে, ওই জন্য পুরটা রেডি করে নিচ্ছে। আর এদিকে রান্নাবান্না হোক, তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে অনেক কিছু অনুষ্ঠান রয়েছে, যেমন হবে রিং সেরিমনি, দাদাভাইয়ের আশীর্বাদ করবে দাদাভাই শ্বশুরবাড়ি থেকে, তারপরে হবে রেজিস্ট্রি হবে, অ্যাডভোকেট আসবে, আর এই যে বাবা থালবাটি গ্লাসটা দিচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর মা যে বসে রয়েছে, আর এদিকে ওম আজকে ঘুগনিটা বানিয়েছে, আর এদিকে দেখো সব কিছু কমপ্লিট, কুলার টুলার সোফা এনেছিল, সোফাটা উপরে ওঠেনি, ওই জন্য বাড়ির সোফাটা দিয়েই ডেকোরেট করে দিয়েছে। আর এদিকে দেখো বুনুরাও চলে এসেছে, 3টে বুনু এসেছে, ইন্দিরা বুনুর সাথে 2টো বুনু এসেছে, আর আমাকে দেখো অনেকটা রেডিও করে ফেলেছে প্রায় কমপ্লিটের দিকে। তো আজকের সাজটা আমার কেমন হয়েছে জানিও, আর আজকের যে অনুষ্ঠানগুলো হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, সেগুলোও কেমন লেগেছে অবশ্যই জানিও। আর আমার সাথে আজকে আমার দিদিভাইকে দেখিয়েছি, মানে আমার যা যে দিদিভাইকে তোমাদের কেমন লেগেছে সেটাও যেন জানিও। আর আর টোটালি আজকে ফুল ভিডিও কেমন লাগছে সেটা যেন অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই দেখো এখন আই মেকআপ চলছে, আই মেকআপ হয়ে গেলে আমাকে শাড়ি পরিয়ে দেবে, চুলটা বেঁধে দেবে, বাস অনেকটা লেট হয়ে গেছে। ওইদিকে দিদিভাইকে বুনো সাজিয়ে এসেছে, তারপর আমাকে সাজাতে এসছে, ওই জন্য অনেক দেরি হয়েছে। আর দেখো লোকজনও চলে এসেছে, আমার রেডি হয়ে গিয়েছে আর লোকজনও চলে এসেছে, আর যে মাটা সব, আর এদিকে দিদিভাইয়ের বাড়ির সবাই বসে আছে, আর আমি যে রেডি হয়ে এই ঘরে বসে আছি মামমামকে নিয়ে, যেহেতু মামমাম কাল অনুষ্ঠান হলে না একটু কান্নাকাটি করে, সবসময় কোলে কোলে করে, তোর বাবার কাছে আর আমার কাছে আর মা আর আমার বাবার বুনো এই কয় মেলেই নিয়েছিলাম আর কি, আর কারো কাছে যাচ্ছিল না। আর তোমাদের সাথে আমার ফুল লুকটা শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যেন জানিও। আর এদিকে দেখো খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, মানে 2টো বেজে গেছে, আর ইন্দিরা বুনুদেরকে ওখানে বসি বললাম তোমরা খেয়ে নাও, আর সকাল থেকে সেই এসেছে 9টার সময়, ওই বাড়িতেও সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি, আমাদের বাড়িতে এসে একটু কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি খেয়েছে,
আর তার জন্য ওদেরকে একদম লাঞ্চে বসিয়ে দিচ্ছে। আর এই হচ্ছে আমার দিদি ভাই আর কি, আমার যা, আর আমরা দুজন ফ্রেন্ড আর কি, নাম ধরেই ডাকাডাকি করি আর কি, কিন্তু এখনো দিদি ভাই কিছুই বলি না। কালকে বললাম যে এবার থেকে দিদি ভাই বলবো, বলছে না যেমন নাম ধরে ডাকি সেরকমই। আর এটা মা আমার, শাশুড়ি মা, তোমরা সবাই চেনো তো। মাকে নিয়ে আমরা দুই মানে বৌমা মিলে মায়ের সাথে ফটোশ্যুট করছিলাম, আর অনেক ফটোশ্যুট করেছি। আর এই যে দেখো আমাদের মাকে নিয়ে দুই ছেলে আর দুই বৌমা, আর এই যে দেখো দাদা ভাই, আমার বাবা, শ্বশুর মশাইকে নিয়ে একটা ফটো তুলেছে, আর এই যে বাবার সাথে বড় ছেলে আর বড় বৌমা, আর মা বাবা আর বড় ছেলে বড় বৌমা, আর এটা ফুল ফ্যামিলি। এখন দিদি ভাইদের পুচকুটা হয়ে গেলে আমাদের ফ্যামিলি একদম মানে ফুল হয়ে যাচ্ছে আর কি। দেখো তো সবাই মিলে ফটোশ্যুট করে নিলাম, এবার আমরা দুজনে করছি তো। কালকে মানে অনেকবারই ফটোশ্যুট করেছি আমি, আর ওমকেও অনেকবার জোর করে করে ফটো তোলা করিয়েছি। আর এদিকে দিদি ভাইয়ের মা বাবা এটা, আর যে বোনটা মারা গেছে ওই বোনটার ফটো তোমরা চিনতেই পারবে, আর পাশে হচ্ছে দিদি ভাইয়ের ওটা দিদি। আর এই যে ইন্দিরা বোনুর সাথে একটা ফটোশ্যুট করে নিলাম, আমি একা করছিলাম তো, তারপর দিদি ভাই বললো আমিও করবো। আর যে বোনু বাড়ি চলে যাচ্ছে, মেসেজ হবে, পারফেক্ট কাট। সবাই উলু। আর এদিকে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে, ফার্স্টে আমার শাশুড়ি মা করলো, এটা আমার বাবা। তো বাবা কিছুক্ষণ আগে এসছে আর কি, আশীর্বাদ শুরু হওয়ার আগে, তো বাবাও আশীর্বাদ করে দিল দাদা ভাইকে। তারপরে একে একে সবাই মিলে আশীর্বাদ করবে, তো তোমাদেরকে কে কে সেটা চিনিয়ে দেবো, তোমরা তো চেনো না সবাইকে। আর এমনি যাকে যাদেরকে চেনো, আমার মা আমার শাশুড়ি মা, তাদেরকে সাথে তো আর চেনাবো না, আর যারা চেনো না তাদেরকে সবাইকে চিনিয়ে দেবো। তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে আশীর্বাদ করছে, নিনি হচ্ছে দিদি ভাইয়ের বাবা, আর এটা মা। তো ওনাদের মনের অবস্থা ভীষণ খারাপ, যেহেতু বুনুটা কিছুদিন হলো নেই আর কি, ওই জন্য খুব কান্নাকাটি করছিল প্রত্যেকটা মুহূর্তেই, ভিডিওতে দেখতে পাবে কান্না করছে। তো কি করব মানে বলেও আর কি পারছিলাম না বোঝাতে, ওনাদের মন আর কি বুঝছিল না, যেহেতু তাদের নিয়ে আর কি কোনো দিনই ভোলা যাবে না, একটা কোলের ছেলের যে কত আদর, যার মা বাবার যায় সেই জানে আর কি। তো এই যে এমনি একটা জেঠু, সবাই আর কি আশীর্বাদ করছিলেন। আর মাসিমণি বুনুকে সাথে করে নিয়ে এসেছিলো, বলেছে ওর অনেক ইচ্ছা ছিল দিদির বিয়েতে অনেক আনন্দ করব অনেক কিছু, তো সেই জন্যই মাসিমণি বললো চল তুই ওখানে গিয়ে আমাদের সাথে আনন্দ করবি, তো ওই জন্য বুনুকে নিয়ে এসেছিলো। তো মানে সবাই কান্না করছিলো, আমাদেরও প্রত্যেকটা মুহূর্তেই কান্না পাচ্ছিলো। মানে কান্না করলে না একটা অনুষ্ঠানে ভালো লাগে না, কিন্তু কি করবে, একটা আনন্দের সময় এই দুঃখের কথাটা মনে পড়ছিল বারবার। তো যে দাদা ভাইকে সবাই আশীর্বাদ করছে একে একে, তো তোমরা দেখতে থাকো। আর এটা একটা জেঠিমা, আর এরপরে যেটা করবে দিদি ভাইয়ের ওটা বড় দিদি আর কি। আর দিদি ভাইয়ের তিন বোন, ছোটো বোনটা তো নেই, আর দিদি ভাই আর দিদি ভাইটা, দুটোই দিদি ভাই আর কি। ঘুরে যাচ্ছে আর এদিকে কি সব লেখালেখি হচ্ছিল, সবাইকে সিগনেচার করছিল, আমাকেও একটা করা করিয়েছে, আমি একটা সিগনেচার করে দিয়েছি। আমি পাশেই বসে ক্যামেরা করছিলাম, এই যে এটা দিদি ভাইয়ের বাবা আর আমার শ্বশুরমশাই দুজন মিলে আর কি বিয়ের ডেটটা ফাইনাল হলো, সেটা আর কি কাগজের দেওয়া দিয়ে করে কী সব কোলাকুলি করতে হয় ওসব করছিল। তো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। এরপরে বিয়ানের সাথে এই যে আমার শাশুড়ি মা আর দিদি ভাইয়ের মা দুজন মিলে একটু বললো ফটো তুলবো, আর এইদিকে আমার মারা তিন বিয়ান আর কি। আর এদিকে রান্নার কাছে চলে এলাম, এই যে পোস্ত, পাস তরকারি, ডাল আর স্যালাড, শাক আর মাছ হয়েছিল,
চাটনি, পাঁপড় এসব রান্নাবান্না হয়েছিল। তো এই যে খেতে বসে পড়েছি, আমি অল্প একটু খেয়ে উঠে পড়েছি, ভালো লাগছিল না, অনেক দেরি হয়েছিল, 3:30-4 বাজছিল, ওই জন্য আমি আর খেতে পারিনি, উঠে পড়েছিলাম। আর এই যে মুখটা দেখো শুকিয়েও গেছে, মানে কেমন একটা লাগছিল। আর এই যে খাওয়া দাওয়ার পরে উপরে এসে একটু বসলাম, দিদিভাইরা খাচ্ছে, এখন কোনো অনুষ্ঠান শুরু হয়নি, ওই জন্য একটু বসেছিলাম। আর এই যে দেখো এদিকে অ্যাডভোকেটও চলে এসেছে কিছুক্ষণ আগে, এসে এদিকে সই, যে কালি দিয়ে হাতের ছাপ, সেগুলো সব কিছু করছিল আর কি রেডি। হ্যাঁ, তো এসব হয়ে যাওয়ার পরে মালাবদল হবে আর রিং সেরিমনি হবে, ব্যাস এই দিয়ে আজকে অনুষ্ঠান শেষ হবে আর কি। আর সন্ধেবেলায় অবধি দিদিভাইদের নতুন বাড়ি গেছিলো ফটোশ্যুট করতে, তারপরে বাড়ির মধ্যে 8:30-7:30 অবধি দিদিভাইরা ফটোশ্যুট করছে, বা দাদাভাই দেখো সিগনেচার করছে। এরপরে হবে এই যে দিদিভাই আর দাদাভাইয়ের রিং, তো এবার রিং সেরিমনি হবে, ওই জন্য সব ফটোশ্যুট চলছে আর কি। আর আমিও সেই মুহূর্তে একটু ক্যামেরাবন্দি করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এই যে দুজন এবার দুজনকে আংটিটা পরাবে, তো সবাই বলছিলো আর এত দূর হয়ে গেলে যখন সিঁদুরটাও পরিয়ে দাও, বিয়েটাও যেন আর দিতে হবে না দিদিভাইকে, এসব বলছিলো। তো এরপরে হবে মালা বদল, তো এই যে দুজন দুটো মালা নিয়ে নিয়েছে, এবার দুজন দুজনকে পড়াবে আর কি। তো দিদিভাইদের অনেক দিনের ভালোবাসা আজকে একদম মানে ফাইনালি আর কি এঙ্গেজ হয়ে গেল আর কি, দুজন দুজনের আর চিন্তা নেই, এবার বিয়েটা হলেই হয়ে যায়। তো দুজনে সবই একবার করতে বিয়ের সময় কি দেখো কিছু আর এদিকে ফাইনালি সব অনুষ্ঠান কমপ্লিট, আর আমি সবাই বাড়ি চলে গেল টাটা করে। আর আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আজকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, কিছুক্ষণ কথা বলার পরেই অফ করে, কারণ এত শরীরে মানে ব্যথা শুরু হয়ে গেছিলো আর ভালো লাগছিলো না, আর শেষ করে ফেলেছি। মা ঠিক ঝোলা ধরে নিয়েছিল, তো মারা বাড়ি চলে যাচ্ছে, বুনিয়ার মা। এখন সন্ধে কটা বাজে, 6:45 নাকি রে, বেজে গেছে 7:00 বাস। আর মা আর খাবার সেরকম কিছু নেই, মা শুধু কয়েকটা মিষ্টি দিলাম, বাড়িতে ঠাকুমা আছে। আর এইদিকে দেখো ঘরের অবস্থা, এরকম লাইট চলেই যাচ্ছে আর কি। আর আমার এই ঘর মা পরিষ্কার করে দিয়েছে তাড়াতাড়ি করে, মাম্মা ওই ঘরে ঘুমাচ্ছে। আর ঘরের অবস্থা ভীষণ খারাপ হয়েছিল, ওই দিদিভাইয়ের মারা এক্ষুনি বাড়ি গেল। আর এদিকে আমার মা সব গুছিয়ে, আমি মা মিষ্টি টিষ্টিগুলো সব গোছালাম, এই যে মিষ্টিগুলো এরকমভাবে রাখলাম, এই যে আর রান্নাঘরের অবস্থা দেখো, সব গোছাতে হবে। তারপরে মাকে আর বুনুকে ওম একটু দিতে গেল, আর একদম ডাইরেক্ট বাড়িই চলে গেছিলো, আমি ভাবছিলাম হয়তো কিছুতে তুলে দেবে। তারপরে এই যে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রাখো। তো চলো টাটা, বাই বাই। বেশ ভালোই লাগছে, ঘেমে ঘেমেও ভালো লাগছে, দেখো আমি ঘেমেছি, তাও আমার মুখের অবস্থা দেখো, মেকআপ কিন্তু সেরকম কিছুই ওঠেনি। তো মারা চলে গেলো আর ঘরটা মা সব পরিষ্কার করে দিলো, তো সবাই মিলে করে নিলাম, বুনি মা আমি মিলে। আর ঘর তো ভীষণ নোংরা হয়েছে, দিদিভাইয়ের বাড়ির লোক সবাই আমার এই ঘরেই বসেছিল, অনেক সব কাজপত্র এই ঘরেই সব হলো, উঠে পড়েছে আমার মামা। আর মারা থাকলে ভালো হতো, কিন্তু মারা বলছে থাকবো না, তো কারণটা পরে বলবো কেন থাকলো না, মারা চলে গেলো, একটু প্রবলেম আছে। আর অবশ্যই বলবো এই কারণটা, সবই যখন বলি তোমাদেরকে এটা বলবো। তো আর দিদিভাইদের বাড়িও সব চলে গেলো, মাসিমণিও চলে গেলো, খুব কান্না করছিলো, যেহেতু বুনুটা দেখলেই তোমরা বুঝতেই পারবে যে কি, আর ভিডিওতে দেখেছিলে বুনুটা কিছুদিন আগে মারা গিয়েছে, ওই জন্য মাসিমণি খুব কান্না করছিলো। আর দিদিভাইরা নতুন বাড়ি গেছিলো ফটোশ্যুট করতে, এখনই এলো। আর আমাদের সব বাড়ি এখন এমনি ফাঁকা, শুধু ঘরটারগুলো আর একটু গোছানোর বলা, ব্যাস আর আমি মেকআপটা তুলবো, ব্যাস আর কোনো কাজ নেই।